আপনার যদি সমস্যা না থাকে আমরা 7:30 ক্লাস করতে পারবো, আমাদের হচ্ছে এখন দুপুরে একটু আমার অফিস হচ্ছে ছুটি লাগবে। মঙ্গলবারে, মঙ্গলবারে একটা ক্লাসে থাকে আর কি, তোমাদের সাথে দুইটায়, তো ওইটা 10:30টায় করো তাহলে। হ্যাঁ, ওকে স্যার, কাল তাহলে 7:30 কালকে, থাকে, আমাদের বেটার হয়েছে। ওকে স্যার, ওকে। আচ্ছা, তো আমরা আজকে যে টপিক গুলো পড়বো সেটা হচ্ছে স্টেরিলাইজেশন বাই ডিসইনফেক্ট্যান্ট, ঠিক আছে? তো স্টেরিলাইজেশনের ডেফিনেশন তো আমরা জানি না, কেউ একজন বলো তো দেখি, ভুল হলে সমস্যা নাই, বলো, সাহস করে বলে ফেলো। স্টেরিলাইজেশন তো পড়ছি আমরা, না? স্টেরিলাইজেশন মানে কি? স্যার কোনো কিছুকে মাইক্রোস্ফ্রি করা। হ্যাঁ, মাইক্রোস্প্রে করা। আচ্ছা হ্যাঁ, ইন আ সেন্স হচ্ছে স্টেরিলাইজেশন মানে হচ্ছে কোনো একটা সারফেস বা কোনো একটা আর্টিকেল থেকে মাইক্রোস্প্রে করাকে আমরা হচ্ছে স্টেরিলাইজেশন বলি। এখন স্টেরিলাইজেশনের অনেকগুলো প্রসেস আমরা অলরেডি পড়ে ফেলছি, এর মধ্যে যেমন ফিজিক্যাল এজেন্টের মধ্যে আমরা অনেকগুলো পড়ছি, যে ফিজিক্যাল এজেন্ট ইউজ করি এবং বিভিন্ন কেমিক্যাল এজেন্ট ইউজ করি। তো কেমিক্যাল এজেন্ট গুলো নিয়ে হচ্ছে আমরা আজকে পড়বো। আর ফিজিক্যাল এজেন্ট কি কি পড়ছি আমরা এখন পর্যন্ত বলো তো দেখি, ওয়ান বাই ওয়ান। একবার প্রথম স্লাইডে কি কি পড়ছিলাম আমরা, যেমন আমরা পড়ছি স্যার হট এয়ার সানলাইট, ওভেন, স্যার হ্যাঁ সানলাইট, হট সানলাইট, এয়ার ওভেন, ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন, রেডিয়েশন, ড্রাই রেডিয়েশন, হিট, ড্রাই হিট, ময়েস্ট হিট, এগুলাই হচ্ছে ফিজিক্যাল মেথড। আর কেমিক্যাল মেথডে যেটা হয় যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ইউজ করব, বিভিন্ন অ্যালকোহল হইতে পারে, তারপর হচ্ছে ক্লোরিন কন্টেনিং, যেমন ব্লিচিং পাউডার একটা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করে। সো এগুলো আমরা একটা ওয়ান বাই ওয়ান পড়বো মোটামুটি এগুলো সম্পর্কে আর কি। তা আমরা মোটামুটি স্টেরিলাইজেশন ডেফিনেশন দেখে ফেলছি, ফিজিক্যাল মেথড গুলা বলে ফেলছি, কেমিক্যালের মধ্যে কোনটা কোনটা পড়বো মানে কোনগুলা ইউজ করা হয় এগুলো এখানে দেয়া আছে, আমরা হচ্ছে এখন ওয়ান বাই ওয়ান এগুলা দেখবো একটু পরে। এখন স্টেরিলাইজেশনটা হচ্ছে কেন আমরা করি, যে স্টেরিলাইজেশনের পারপাসটা কি আমাদের দেখি, বলো তো দেখি। অ্যাজ এ ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলা দরকার নাই, তোমার ডে টু ডে লাইফে আমরা অনেক ক্ষেত্রে স্টেরিলাইজেশন করি, কেন করি স্যার জীবাণুমুক্ত করার জন্য যে আমরা ডেইলি একবার লাইফে, গ্লসলি বললে হচ্ছে জীবাণুমুক্ত করি, কিন্তু তোমাকে তো লেখার সময় দুই তিনটা পয়েন্ট, তিন চারটা পয়েন্ট লেখা লাগবে, তাই না? সবগুলোর জি মানেই স্যার, হচ্ছে জীবাণুমুক্ত করা, বাট তোমাকে বলতে হবে, যেমন পানি ফুটায় খাই, জীবাণুমুক্ত করে খাই, এটা একটাও গেল। তারপর স্যার আমাদের অ্যান্টিসেপটিক বলা যায় যে আমরা কোন দিকে ব্যথা পাইলাম শাকসবজি ধুইয়ে খাই, ওটাও জীবাণুমুক্ত করে খাই। স্যার কি নাই? স্যারের নামে নেট প্রবলেম হয়েছে, এই জন্য লেফট নিছে, আবার আসতেছে হয়তো। স্যারের বাসায় ওয়াইফাই নাই, ওয়াইফাই সমস্যা।
সবাই কি আছো নাকি জয়েন করে গেছো রোজগার? আছি না তোর সবাই গলায় কি আছে, হয়েছে রে, কেমন করতেছো কে? মাত্র ঘুমের দিয়েছি, রেকর্ড হইতেছে স্যারে শুনবো। তুমি 12টা বাজে ঘুম থেকে উঠছো হান করবে? এই টাইম তোর কি হয়েছে এতই দিতেছিস? আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। তার যদি তোমরা একটু হনে ওয়েট করো, তোকে স্যার পাগল করে আসবে, দিব। ঠিক আছে? স্যারের কারেন্ট চলে গেছে, তোমরা একটু 4-5 মিনিট ওয়েট করো, কারেন্ট আসবো, তারপরে ক্লাস করে ভালো হবে। অস্ট্রেলিয়া গেছে বলতেছি, অস্ট্রেলিয়া গেছে কাকে? কিরে তুই বাসায় কি কর? ভাইরা হাত প্রেজেন্ট দিয়ে দিও, আমি বাইরে আছি। কে আমি তোমার কি ঘরের প্রেজেন্ট দিব ভিতরে? তোমার আমি ভাই? তো বাইরে। আরে রিফাতে বুঝতে স্বাস্থ্য মহিলা ঘুরতে আছে বাইরে, আমি দেখছি একটু। কিরে নতুন আইডি রেকর্ড নিচ্ছে হইতেছে, তো? রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে, আচ্ছা রেকর্ড রেকর্ড হইতেছে। হইতেছে, ইয়া তাইন? সাবধান। হ্যাঁ বল। তাইন হ্যাঁ বল। ইম্পর্টেন্ট কিছু বলছে? ইম্পর্টেন্ট কিছু বলছে স্যার জয়েন করার পরে? স্যার পড়া ধরতেছিল, প্রিভিয়াস পড়া রিভাইজ করছে, এটাই। ও এই এই না
স্যার আসছেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে? ওকে, জি স্যার, সো এখানে আমরা যেটা বলতেছিলাম যে আমার স্লাইডটা মনে দেখা যাচ্ছে। আচ্ছা স্লাইড তো দেখা যাচ্ছে না? আচ্ছা আমি স্লাইডটা দেখাচ্ছি। আচ্ছা তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে স্টেরিলাইজেশনটা কেন ইউজ করি, যে আমাদের হচ্ছে নর্মালি এজ এ ফার্মাসিস্ট হিসেবে আমরা আগে চিন্তা না করি, আমরা হচ্ছে নর্মাল ডে টু ডে লাইফের কথা যদি চিন্তা করি, তাহলে ডে টু ডে লাইফেও আমরা বিভিন্ন কাজে হচ্ছে স্টেরিলাইজেশন প্রসেসটা ইউজ করি। যেমন হচ্ছে আমরা বললাম যে পানি ফোটাই আমরা খাই, এটা একটা স্টেরিলাইজেশন প্রসেস। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুটানোর পর ওইটাকে আবার আমরা ফিল্টারেশন করি ছাঁকনি দিয়ে, ওইটা একটা ফিল্টারেশন প্রসেস। এছাড়াও হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সারফেস কে আমরা কন্টিনিউয়াসলি স্যাবলন বা বিভিন্ন ধরনের ডিসইনফেক্টেন্ট ইউজ করে হচ্ছে পরিষ্কার করি। এছাড়াও আমরা যদি ফার্মাসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন ফ্লোরে শুধুমাত্র এই স্টেরিলাইজেশন করার জন্য বা মাইক্রোব স্প্রে করার জন্য পুরো পরিবেশটাও হচ্ছে কন্ট্রোল থাকে, প্লাস হচ্ছে কিছু কিছু ফ্লোর থাকে যেখানে হচ্ছে তোমার ইনজেকশন টাইপের ফর্মুলেশন গুলো মেইনলি বানানো হয়। সেখানে দেখা গেছে যে এমনও হয় যে পুরা যে লোকটা কাজ করবে ফ্লোরে, যে পার্সন কাজ করবে, তার হচ্ছে পুরা বডিটাই হচ্ছে দেখা গেছে যে অ্যাস্ট্রোনটদের মতো থাকে ড্রেস আপ, যাতে করে তার বডি থেকে কোনো ধরনের কন্টামিনেশন না হইতে পারে। এবং সে হচ্ছে দেখা গেছে ওই ফ্লোরে তোমার গোসল করে ঢুকে এবং বের হয়ে আবার গোসল করে। কারণ হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে তোমার অনেকগুলো সোর্স আছে যেগুলো থেকে কন্টামিনেটেড হইতে পারে তোমার প্রোডাক্ট। যেমন তোমার র ম্যাটেরিয়ালের সাথে এক্সিপিয়েন্ট আছে, বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্ট আমরা ইউজ করি সেগুলা। তারপর হচ্ছে তোমার পরিবেশ, যে পরিবেশে তুমি বানাচ্ছ সেই পরিবেশটা হইতে পারে তোমার সোর্স অফ কন্টামিনেশন, এবং যে পার্সন সেখানে কাজ করতেছে সেও সোর্স অফ কন্টামিনেশন হিসাবে অ্যাক্ট করতে পারে। এছাড়া হচ্ছে প্যাকেজিং মেটেরিয়াল তুমি যেটা ইউজ করতেছো সেটাও কন্টামিনেট থাকতে পারে। তুমি সবকিছু স্টেরিলাইজ করে দেওয়ার পরেও দেখা গেছে যে পেশেন্ট যখন ইউজ করে তার ভুলের কারণেও জিনিসগুলো বা তোমার প্রিপারেশনটা কন্টামিনেটেড হতে পারে। তো এইসব বিভিন্ন কারণে হচ্ছে আমরা স্টেরিলাইজেশন প্রত্যেকটা স্টেজে হচ্ছে তোমার স্টেরিলাইজেশন করা হয়। এবং সার্জারির সময় বিভিন্ন ধরনের যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করি সেই ম্যাটেরিয়াল গুলাকেও হচ্ছে তোমার স্টেরিলাইজ করা হয়, অ্যাসেপসিস করা হয়। তাছাড়া হচ্ছে তোমার মোটামুটি এগুলাই, যে এইসব কাজেই হচ্ছে আমরা মেইনলি হচ্ছে স্টেরিলাইজেশন প্রসেসটাকে ইউজ করি। এবং কি ধরনের স্টেরিলাইজেশন প্রসেস তুমি অ্যাডপ্ট করবা, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার পারপাজের উপরে। যে তুমি মনে করো প্যারেন্টাল প্রোডাক্ট বানাচ্ছ, তাহলে তোমার স্টেরিলাইজেশন প্রসেসটা হবে ডিফারেন্ট আর ওরাল প্রোডাক্টের চাইতে। এবং কারণ হচ্ছে কি, ওরাল প্রোডাক্টে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে কন্টামিনেন্টের একটা লেভেল বেশি হইলেও দেখা গেছে যে ওইটা খুব একটা ক্ষতিকারক হয় না, কিন্তু প্যারেন্টাল এর ক্ষেত্রে দেখা গেছে অল্প কন্টামিনেন্ট থাকলেও তোমার হচ্ছে তোমার অনেক সিভিয়ার ক্ষতি হইতে পারে। তারপর হচ্ছে কি ম্যাটেরিয়াল কে আমরা স্টেরিলাইজ করতেছি সেটার উপরে আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল হচ্ছে হিট সেন্সিটিভ বা রেডিয়েশন সেন্সিটিভ থাকে। তাদের জন্য আমরা হচ্ছে অন্য যেগুলাতে হিট তৈরি হয় না সেই ধরনের ম্যাপ ইউজ করি, টেকনিক ইউজ করি স্টেরিলাইজ করার জন্য। আর লাস্টলি যেটা, সেটা হচ্ছে নেচার অফ মাইক্রোবস, তার মানে যে মাইক্রোবস গুলাকে আমরা ফ্রি করতে চাচ্ছি সেগুলোর উপর ডিপেন্ড করবে হচ্ছে কি আমরা কোন ধরনের স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করবো।
এবং কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট এর যদি আমরা আইডিয়াল প্রপার্টিস বলি, তাহলে অনেক ধরনের আইডিয়াল প্রপার্টিস এর মধ্যে থাকতে হবে। যেমন তার স্পেকট্রাম ওয়াইড হইতে হবে। ওয়াইড স্পেকট্রাম বলতে কি বোঝাচ্ছে এখানে? হ্যালো, ওয়াইড স্পেকট্রাম কি জিনিস বলো কেউ একজন। স্যার ওয়াইড রেঞ্জে কাজ করবে, মানে অনেক কিছু কাভার করবে, মানে অনেক বেশি ডিসইনফেক্ট্যান্টে হেল্প করবে। আচ্ছা, ওয়াইড রেঞ্জ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে, হ্যাঁ, তার মানে বিভিন্ন ধরনের মাইক্রোবস কে সে কিল করবে, ইনক্লুডিং ভাইরাস, ব্যাকটেরিয়া, স্পোর, তারপর হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে আবার গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। তার মানে তার রেঞ্জটা হবে অনেক বেশি, কিলিং পাওয়ারটা হবে অনেক বেশি। তারপর হচ্ছে অর্গানিক বিভিন্ন ম্যাটারের সংস্পর্শে থাকলেও সে অ্যাক্টিভ থাকবে, কারণ বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটার, সে ফর এক্সাম্পল তোমার ব্লাডের সংস্পর্শে এসে দেখা গেল সে তোমার ব্লাডের কোন একটা কনস্টিটিউটের সাথে তোমার ডিসইনফেক্ট্যান্ট রিয়েক্ট করে ফেলছে, করে যে কম্পাউন্ডটা তৈরি করছে সেটা হচ্ছে তোমার দেখা গেছে ইনঅ্যাক্টিভ। তার মানে ব্লাডের সংস্পর্শে আসার পরে তোমার ডিসইনফেক্ট্যান্টটা ব্লাডের কোন কনস্টিটিউটের সাথে রিয়েক্ট করে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। সো এমন যাতে না হয়, তোমার আইডিয়াল প্রপার্টিসটা অবশ্যই হইতে হবে যে সে অর্গানিক ম্যাটারের সংস্পর্শে আসলেও সে অ্যাক্টিভ থাকবে। তারপর হচ্ছে অ্যাসিডিক অ্যালকালাইন দুই পিএইচে কাজ করবে, অনেক দ্রুত কাজ করবে। তারপর পেনিট্রেটিং পাওয়ার ভালো হইতে হবে, মানে এগুলো মোটামুটি সব ইজি আছে। দাম কম হইতে হবে, কোনো ধরনের টক্সিক ইফেক্ট দেখাবে না, তোমার স্কিনের উপর অ্যাপ্লাই করলে স্কিনে কোনো ইরিটেশন এবং সেন্সিটাইজেশন করবে না। দেখা গেছে যে তোমার হিলিং প্রসেসে তুমি দেখা গেছে কোথাও কাটা গেছে ওইখানে অ্যাপ্লাই করলা, বাট ওইটা দেখা গেলো যে ডিসইনফেক্ট্যান্ট অ্যাপ্লাই করছো যাতে ওই কাটা জায়গাটাতে কোনো ইনফেকশন না হয়, বাট এইটা যাতে আবার তোমার হিলিং প্রসিডিউরটাকে ই করে না দেয়, স্লো করে না দেয়, খুব দ্রুত যাতে হিল করতে পারে। তো এগুলো হচ্ছে তার মধ্যে আইডিয়াল প্রপার্টিস গুলো থাকতে হবে ডিসইনফেক্ট্যান্ট। আর কাজ করে কি কিভাবে ডিসইনফেক্ট্যান্ট, যেমন হচ্ছে ফার্স্টই বলা হচ্ছে প্রোটিন কোয়াগুলেশন। প্রোটিন কোয়াগুলেশন জিনিসটা কি জিনিস কেউ একজন বলো, এগুলো পড়ছো না স্যার টুকটাক? প্রোটিনটা জমাট বেঁধে স্যার ডিনেচারেশন হয় প্রোটিনের। আচ্ছা, গুড। প্রোটিন জমাট বেঁধে ডিনেচারেশন হয় না, ডিনেচারেশন হয়ে জমাট বেঁধে যায় আর কি, জমাট ঠিক আছে। জি স্যার যেমন হচ্ছে আমরা হচ্ছে মিল্ক এর মধ্যে যখন তোমার মনে করো বিভিন্ন ধরনের ই দিই, ভিনেগার বা কিছু দিয়ে দিই, তখন দেখবা যে মিল্কের যে ডিজলভ প্রোটিন গুলো আছে সেগুলো হচ্ছে তোমার জমাট বেঁধে যায়, বেঁধে আমরা ওইটা থেকে পনির তৈরি করি, ঠিক আছে। তো সিমিলার ওয়েতে এই যেহেতু ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা প্রোটিন আছে ইন নেচার, প্রোটিন দিয়ে গঠিত থাকে, তো সেখানে দেখা গেছে ব্যাকটেরিয়াল যে প্রোটিনটা আছে, প্রোটিনের অ্যাক্টিভ যে স্ট্রাকচার যেটাকে আমরা 3D স্ট্রাকচার বলি, যেখানে প্রোটিন গুলোর মধ্যে অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে বন্ড থাকে, বিভিন্ন ধরনের বন্ডের মাধ্যমে তারা যুক্ত থাকে। তো ডিসইনফেক্ট্যান্ট ইউজ করার পরে যেটা হবে যে তাদের মধ্যকার যে বন্ড আছে বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে তাদের যে 3D স্ট্রাকচার যেটা তাদের অ্যাক্টিভ স্ট্রাকচার সেটা ভেঙে সে একটা ক্লাম্প ফর্ম করবে, এবং এই ক্লাম্পটা হচ্ছে ক্লাম্প ফর্মেশনের মাধ্যমে হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট কাজ করে। তারপর হচ্ছে মেমব্রেন, ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন কি কি কাজে ইউজ হয় বা কি কি কাজ করে এটা আমরা অলরেডি জানি, যে ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি, আমরা মাইক্রোবায়োলজি 1-এ পড়ছি যে সেল মেমব্রেন যদি ডিসরাপ্ট হয়ে যায় তাহলে সেলুলার বিভিন্ন অর্গানেল গুলা সেলের ব্যাকটেরিয়াল সেল থেকে বাহিরে চলে আসতে পারে, অথবা ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন সিলেক্টিভলি ডিফাইন করে যে কোন জিনিসটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকবে, কোন জিনিস ব্যাকটেরিয়া থেকে বাহিরে আসবে। তো যদি সেল মেমব্রেনটা ডিসরাপ্ট হয়ে যায় তাহলে হচ্ছে কি হবে, মাইক্রোবসটা মারা যাবে। তো কিছু ডিসইনফেক্ট্যান্ট আছে যাদের টার্গেট থাকে হচ্ছে ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন। তারপর হচ্ছে কিছু আছে হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম আছে, আমরা জানি যে ব্যাকটেরিয়া মেটাবলিক এনজাইমের মাধ্যমে হচ্ছে তাদের মেটাবলিজম সম্পন্ন করে, এবং এই এনজাইম গুলো হচ্ছে প্রোটিন ইন নেচার, এবং এই এনজাইম গুলোর মধ্যে সালফাইড্রাইল গ্রুপ থাকে যেটা হচ্ছে SH দ্বারা ইন্ডিকেট করা হয়। এই সালফাইড্রাইল গ্রুপটা হচ্ছে তোমার ফ্রি ফর্মে থাকলে হচ্ছে তারা অ্যাক্টিভ থাকে, বাট কিছু কিছু ডিসইনফেক্ট্যান্ট আছে এই যে সালফাইড্রাল গ্রুপ গুলো আছে এদের থেকে হাইড্রোজেন কে সরাইয়া দেয় এবং ডাইসালফাইড লিঙ্কেজ ফর্ম করে, এস বন্ড এস এরকম একটা লিঙ্কেজ ফর্ম করে, যার ফলে সালফাইড্রাল গ্রুপ ফ্রি সালফাইড্রাল গ্রুপ থাকে না, এবং এতে করে দেখা গেছে যে ব্যাকটেরিয়াটা তার যে মেটাবলিক অ্যাক্টিভিটিস আছে সেটা হারায় ফেলে। তার মানে হচ্ছে ফ্রি সালফাইড্রাল গ্রুপ থাকবে ব্যাকটেরিয়ার এনজাইমের মধ্যে, ওই সালফাইড্রাল গ্রুপটা যখন ফ্রি থাকে তখনই সে অ্যাক্টিভ থাকে, বাট ডিসইনফেক্ট্যান্ট গুলো সালফাইড্রাল গ্রুপটাকে ফ্রি রাখে না, তারা হচ্ছে দুইটা সালফাইড্রাল গ্রুপকে একটা একটার সাথে লিঙ্কেজ করে দিয়ে ডাইসালফাইড বন্ড গঠন করে, এতে করে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াটা তার মেটাবলিক যে অ্যাক্টিভিটিসটা আছে সেটা হারিয়ে ফেলে।
আবার সাবস্ট্রেট কম্পিটিশন যেটা আছে, সাবস্ট্রেট কম্পিটিশনটা হচ্ছে এনজাইমটা, এনজাইমটা তো কোনো একটা সাবস্ট্রেটের উপর কাজ করবে বা তার জন্য একটা টার্গেট মলিকিউল আছে যেটার উপরে সে কাজ করে, কিন্তু ডিসইনফেক্ট্যান্ট গুলো হচ্ছে এনজাইমের যে টার্গেট মলিকিউল তার রিপ্লেসমেন্ট হিসেবে এনজাইমের সাথে বাইন্ড করে ফেলে, এতে করে দেখা গেছে যে এনজাইমটা আর আগের মতো অ্যাক্টিভ থাকে না, বা সে যা তার যে মেটাবলিক অ্যাক্টিভিটিস দেখানোর কথা সেটা সে দেখাইতে পারে না। লাস্টের দুইটা কি বুঝছি? রিমুভাল অফ সালফাইডাল গ্রুপ আর হচ্ছে সাবস্ট্রেট কম্পিটিশন। রিমুভাল অফ ফ্রি সালফাইডাল গ্রুপ ইজ বোথ। আচ্ছা, রিমুভাল অফ সালফাইডাল গ্রুপটা বলছি হচ্ছে আমরা তো অলরেডি জানি যে ব্যাকটেরিয়ার মধ্যে মেটাবলিজমটা হয় হচ্ছে এনজাইমের থ্রুতে, এবং এই এনজাইম গুলোর মধ্যে হচ্ছে এসএইচ একটা গ্রুপ থাকে, ফ্রি গ্রুপ। যেমন আমরা যদি বলি এনজাইমটা তো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড এর সমন্বয়ে গঠিত হয় যেহেতু সেটা হচ্ছে প্রোটিন ইন নেচার, এবং অ্যামাইনো অ্যাসিড অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, বিশেষ করে সিস্টিন যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, সিস্টিন অ্যামাইনো অ্যাসিডটা যদি স্ট্রাকচারটা আমরা একটু দেখি, দাঁড়াও আমি একটু নেট থেকে তোমাকে দেখাই তাহলে বুঝতে পারো। তো সিস্টেমের ক্ষেত্রে দেখবা যে এখানে স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এই যে দেখো সিস্টেমের স্ট্রাকচারটাতে এখানে এই যে এসএস গ্রুপটা আছে এটাকে বলা হয় সালফাইড্রাল গ্রুপ, এবং একটা অ্যামাইনো অ্যাসিড যখন গঠিত হয় তখন এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইড বন্ড থাকে, যেখানে সালফাইড যে ইয়াটা সালফাইড্রাল যে গ্রুপটা থাকে সেটা ফ্রি থাকে, এবং এই ফ্রি ফ্রি ফর্মে থাকলে সে হচ্ছে কি করতে পারে, সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারে এবং তার অ্যাক্টিভিটি শো করতে পারে। কিন্তু রিমুভাল অফ সালফাইড্রাল গ্রুপ বলতে বোঝানো হচ্ছে যে এদিকে দেখবো, এদিকে দেখলে বুঝবো, এই যে এখানে দেখো, এখানে দেখো যে এটাকে, এটা যদি দুইটা অ্যামাইনো অ্যাসিড ধরি আমরা, আর এসএস ছিল আর এসএস ছিল, সে ফর এক্সাম্পল এই যে এখানে দেখানো হয়েছে, এতে করে দেখা গেছে কি হয়েছে যে তাদের মধ্যে যে সালফাইড্রাল যে গ্রুপটা ছিল এই গ্রুপটা ভেঙে গিয়ে তাদের মধ্যে এস বন্ড এস, যেটাকে আমরা ডাইসালফাইড লিঙ্কেজ বলি, এরকম লিঙ্কেজ ফর্ম হয়ে গেছে। এতে করে যেটা হবে যে প্রোটিন গুলা আগে তার যে এসএস যে গ্রুপটা ছিল সেটার মাধ্যমে সে বিভিন্ন সাবস্ট্রেট এর সাথে বাইন্ড করে তার অ্যাক্টিভিটি দেখাইতো, বাট এখন যেহেতু এসএস গ্রুপটা তার ফ্রি নাই, এতে করে দেখা গেছে সে আর তার সাবস্ট্রেট এর সাথে বাইন্ড করতে পারে না এবং সে তার অ্যাক্টিভিটি শো করতে পারে না। বুঝতে পারছে? জি স্যার, তার মানে তার মধ্যে ফ্রি সালফাইড্রাল গ্রুপ থাকবে না, এবং সালফাইড্রালটা মেইনলি থাকে হচ্ছে সিস্টিন যে অ্যামাইনো অ্যাসিডটা আছে সেটার মধ্যেই সালফাইড্রাল গ্রুপটা থাকে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখন আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি যে অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে মেইনলি আমরা ইথানল এবং প্রোপানল এই দুইটাকে আমরা ইউজ করি অ্যালকোহল হিসেবে, মানে ডিসইনফেক্টেন্ট হিসাবে, এবং দুইটার ক্ষেত্রে হচ্ছে একটা সার্টেন রেশিওতে আমরা তাকে ইউজ করি, যেমন 80% BYB হচ্ছে ইথানলের ক্ষেত্রে আর প্রোপানলের ক্ষেত্রে হচ্ছে 60-70% আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটাকে আমরা বলি। তো এখানে 80% BYB বলতে কি বুঝি এটাকে আমরা জানি? এই যে ইথানল 80% বলছি, তার মানে এখানে আমরা বোঝাচ্ছি যে কোন একটা 100 ml এর সলিউশন এর মধ্যে 80 ml থাকবে হচ্ছে ইথানল আর বাকি 20 ml থাকবে হচ্ছে ওয়াটার, এই রেশিওতে আমরা এটাকে অ্যাড করে আমরা হচ্ছে ইথানল কে ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ইউজ করি, এবং এটাকে আমরা স্কিনের উপরে ইউজ করতে পারি এবং হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সারফেস ক্লিনিং ইউজ করতে পারি। এখন 100% ইউজ করলে কি হবে? 80% W/V থাকতো তখন, W/V থাকলে হতো ওটা ওয়েট বাই ভলিউম হইতো, তখন হইতো যে 80 গ্রাম ইন 100 ml, এটা বুঝাইছো? ঠিক আছে, 80 ভলিউম মানে 80 মিলিলিটার বাই 100 80 মিলিলিটার 80 ml হচ্ছে 100 ml এর মধ্যে, এর মধ্যে 80 ml হচ্ছে ইথানল আর 20 ml হচ্ছে তোমার ওয়াটার। এখন এটাকে যদি আমরা 100% ইউজ করতাম তার মানে 100 ml হচ্ছে তোমার অ্যালকোহল, তাহলে যেটা হইতো যে আমাদের স্কিনের উপর অ্যাপ্লাই করলে স্কিন জ্বলে যেত, স্কিনের ডিজিজ হইতো, বা স্কিন যে প্রোটিন আছে সেই প্রোটিনটাই নষ্ট হয়ে যেত, ডিনেচারেশন হয়ে যেত। দ্যাটস ওয়াই সেফটির জন্য এই পার্সেন্টেজটা। তারপর বলা হয় যে খুব ঘন ঘন যে আমরা এই যে থাকে না যে অতিরিক্ত সচেতনতার কারণে বারবার দেখা গেছে যে এগুলা ইউজ করি স্কিনের উপরে, বিশেষ করে করোনা টাইমে, তো এটা উচিত না। যে একটা সার্টেন যখনই তোমার মনে হবে যে না তুমি কোন একটা সারফেস কে টাচ করছো তখন তোমার হচ্ছে এটা ইউজ করা উচিত। আচ্ছা, এটা করে হচ্ছে কিছু যে এটাকে কগনেটিভ কি যেন একটা ডিসঅর্ডার বলা হয়, যারা হচ্ছে যে অতিরিক্ত পরিষ্কার থাকে দেখবা যে
কিছু হইলে মনে হয় যে ময়লা লাগছে, এটাও একটা ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার। এটা হচ্ছে কি যেন বলা হয় এটাকে, অবসেসিভ কি যেন ডিসঅর্ডার বলা হয়, আচ্ছা মনে আসতেছে না, হোয়াট এভার, দেখবা যে তা কিছু কিছু কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, এরা হচ্ছে কি টাইপের, এই যে দেখবা যে অতিরিক্ত ঘর গোছায়, অতিরিক্ত ঘর ঝাড়ু দেয়, জামা সারাদিন ধোয়, তাদের তাদের মনে হয় যে কোথাও কোথাও ময়লা লেগে আছে, মানে এটা মনের খুঁতখুঁতানি বলা হয় এটাকে, কাইন্ড অফ। আচ্ছা, সো এই অ্যালকোহল গুলাকে আমরা অনেক ধরনের জিনিসের এগেনস্ট ইউজ করতে পারি, যেমন ফাঙ্গাস, তারপর ব্যাকটেরিয়া, মাইক্রো ব্যাকটেরিয়াম যেগুলো আছে টাইপের, সেগুলোর জন্য আমরা ইউজ করতে পারি অ্যালকোহল। বাট অ্যালকোহল ইউজের লিমিটেশন গুলো আছে, হচ্ছে এটা স্পোরের এগেনস্টে কাজ করবে না, কনসেন্ট্রেশনটা হচ্ছে 75% নর্মালি ইফেক্টিভ ধরা হয়, ফ্লেমের কাছাকাছি নেওয়া যাবে না, কারণ নিলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং কোনো রাবার বা কোনো ধরনের ম্যাটেরিয়ালের সংস্পর্শে যদি আসে তাহলে দেখা যাচ্ছে রাবারটা নষ্ট হয়ে যেতে পারে, রাবারই কোনো বিয়ার মধ্যে যদি তুমি এটাকে প্যাকেট করো বা ই করো। তারপর হচ্ছে গ্লুটারালডিহাইড, গ্লুটারালডিহাইডটা হচ্ছে মেইনলি তোমার কমার্শিয়ালি 2% WIB তে ইউজ করা হয়, তার মানে হচ্ছে এই কনসেন্ট্রেশনটা কি, তাহলে একটু আগে তাই যেটা বললা যে, তার মানে এখানে 2 গ্রামের মধ্যে 2 গ্রাম, 2 গ্রাম থাকবে 100 ml এর মধ্যে, ঠিক আছে? এবং এমন না যে তুমি 100 ml ইয়া নিলা, ওয়াটার নিলা, তার মধ্যে 2 গ্রামকে ডিজলভ করলা, এরকম হবে না, টোটাল ভলিউমটা হবে 100, ঠিক আছে? তার মানে তুমি আগে 50 ml এর মধ্যে ডিজলভ করবা, করে তারপরে এটাকে আপ টু 100 বানাবা, না না হয় যদি তুমি 100 ml এর মধ্যে 2 গ্রাম ডিজলভ করো তাহলে 101.2 ml হয়ে যাবে। আচ্ছা, এর সাথে হচ্ছে 0.3% সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়, আর এটা হচ্ছে নর্মালি 2% যদি গ্লুটারালডিহাইড আমরা ইউজ করি, তাহলে যে জিনিসটা কি আমরা হচ্ছে মেইনলি হিট লেভেল বা হিট সেন্সিটিভ যে ধরনের আইটেম গুলো আছে তাদের এগেনস্টে আমরা ইউজ করি, এবং 2% গ্লুটারালডিহাইড কে আমরা হচ্ছে 10 ঘন্টা ধরে হচ্ছে সময় নিয়ে আমরা হচ্ছে যদি ই করি ইউজ করি তাহলে হচ্ছে এটা স্টেরাইল হবে, এবং এটাও হচ্ছে ওয়াইড রেঞ্জের এগেনস্টে কাজ করে, যেমন হচ্ছে স্পোর, ফাঙ্গাস এগুলোর এগেনস্টে কাজ করবে, ইভেন ভাইরাসের এগেনস্টেও কাজ করতে পারে। এবং গ্লুটারালডিহাইড টা আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কে স্টেরিলাইজেশন ইউজ করি, যেমন সাইটোস্কোপ, তারপর হচ্ছে ব্রঙ্কোস্কোপ, তারপর হচ্ছে কোরোগেটের রাবার অ্যানেস্থেটিক টিউব, ফেস মাস্ক, এইসব জিনিসের এগেনস্টে ইউজ করি। এখন এগুলা কি জিনিস, যেমন সাইটোস্কোপটা কেন ইউজ করা হয়, সাইটোস্কোপটা ইউজ করা হয় মেইনলি তোমার এটা হচ্ছে একটা ফাইবার টাইপ থাকে, এটা মাথায় হচ্ছে একটা লেন্স লাগানো থাকে, এবং এটা দিয়ে যেটা করা হয় যে আমাদের ইউরিনারি ট্র্যাক যেটা আছে, মেইনলি আমাদের ব্লাডার যেটা আছে, ইউরিন ব্লাডার যেটা আছে, সেখানে অনেক সময় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তো এটা হচ্ছে পাইপের মতো একটা থাকে, এর মাথায় আমরা লেন্স লাগানো থাকে, আমরা হচ্ছে বিভিন্ন ইমেজিং করি, ওইখানে দেখি যে ওইখানে কোন ধরনের ইনফেকশন আছে বা ইনফেকশনটা কি টাইপের, ছবি তুলে নিয়ে আসে, এটা কাইন্ড অফ যে এন্ডোস্কোপির মতো আর কি। ব্রঙ্কোস্কোপটাও হচ্ছে সেম, বাট এটা আমরা ইউজ করি রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে। কোরুগেটেড রাবার অ্যানেস্থেটিক টিউব হচ্ছে মেইনলি গ্যাসের মাধ্যমে যদি কাউকে অ্যানেস্থেটিক মানে অজ্ঞান করা হয়, তাহলে গ্যাসটা সিলিন্ডার থেকে তোমার পেশেন্টের মুখে পর্যন্ত আসা, এখানে যে টিউবটা ইউজ করা হয় সেখানে হচ্ছে এই টিউব, মানে এটা হচ্ছে কোরুগেটেড রাবার অ্যানেস্থেটিক টিউব বলা হয় আর কি। সিমিলারলি দ্য ফেস মাস্ক, এগুলো হচ্ছে আমরা মোটামুটি তোমার গ্লুটারালডিহাইড এর মাধ্যমে আমরা হচ্ছে স্টেরিলাইজেশন করে থাকি। অ্যাডভান্টেজ হচ্ছে এটার ইউজ নিয়ে অনেক অ্যাভেলেবেল স্টাডিজ আছে, তার মানে এটার ইউজটা অনেক ভ্যালিড, অনেক জায়গায় এটা ইউজ করা হয়, এবং এক্সপেন্সিভ খুব একটা না, ইনএক্সপেন্সিভ, আর হচ্ছে ম্যাটেরিয়ালের খুব একটা ক্ষতি করে না, যে ম্যাটেরিয়ালকে তুমি করবা সেই ম্যাটেরিয়ালটা দেখা গেছে ইনটাকি থাকে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার ইরিটেশন, পাঞ্জেন্ট টেস্ট, ইরিটেশন, তারপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম যদি আমরা ইউজ করি, মাইক্রোব্যাকটেরিয়ামের এগনেস্টে খুব স্লোলি কাজ করে, মাইক্রোব্যাকটেরিয়াম যে ইয়াটা আছে জেনাসটা আছে, এটার একটা ব্যাকটেরিয়ার নাম বলো তো কেউ একজন। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আচ্ছা গুড, আচ্ছা। তারপর হচ্ছে, এবং এটা হচ্ছে ব্লাড কোয়াগুলেট করতে পারে, মানে কোয়াগুলেটেড করে ফেলতে পারে ব্লাড কে যদি ইয়া আসে। তারপর ক্লোরিন কম্পাউন্ড এর মধ্যে অনেক ক্লোরিন কম্পাউন্ড আছে, আমরা শুরুতে যেটা পড়তেছি হচ্ছে যেমন ব্লিচিং পাউডার একটা ক্লোরিন কম্পাউন্ড, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাস যেটা আর কি, এবং এখানে যেটা হচ্ছে ক্লোরিন কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা সোডিয়াম হাইপোক্লোরাইডটাকে আমরা মেইনলি হচ্ছে ইউজ করি হচ্ছে তোমার ক্লোরিন কম্পাউন্ড হিসেবে অ্যাজ এ ডিসইনফেক্ট্যান্ট, এবং এটা হচ্ছে HIV প্লাস হচ্ছে হেপাটাইটিস ভাইরাসের এগেনস্টেও কাজ করে, এবং এটার ইফেক্টিভ ডোজ হচ্ছে 0.1%, বাট পিএইচ রেঞ্জটা হচ্ছে 6 থেকে 8%, বাট যদি কোনো অর্গানিক ম্যাটেরিয়ালের প্রেজেন্স থাকে, তার মানে হচ্ছে তুমি যেই জায়গাটাতে এটাকে ডিসইনফেক্ট্যান্টের জন্য ইউজ করতেছো সেখানে যদি কোনো ধরনের অর্গানিক ম্যাটার থাকে, তাহলে কনসেন্ট্রেশনটা তোমার 0.1 থেকে বাড়ায় দেখা গেছে যে 0.5% করা লাগে, তাহলে সে কাজ করে, কারণ অর্গানিক ম্যাটার গুলো মিলে যেটা করে তোমার এই ডিসইনফেকশন গুলোর সাথে
কমপ্লেক্স ফর্ম করে ফেলে, কমপ্লেক্স কম্পাউন্ড আমরা অলরেডি পড়ছি ইনঅর্গানিক ফার্মেসিতে। সো এই কমপ্লেক্সটা হচ্ছে তোমার কি করতে পারে না, তার যে অ্যাকচুয়াল প্রপার্টিজটা আছে সেটা সে শো করতে পারে। আর এটা হচ্ছে যদি লং টাইম আমরা এটাকে প্রিজার্ভ করে রাখি, তাহলে এটা দেখা গেছে যে স্ট্রেংথ হচ্ছে তোমার কমে যায়। এই কারণে যেটা বলা হয় যে তুমি ইউজ করার একবার আগে আগে হচ্ছে তুমি এটাকে বানাবো এবং ইউজ করবো। আর লাস্ট যে থিং আছে সেটা হচ্ছে যে হায়ার কনসেন্ট্রেশনে যদি আমরা এটাকে ইউজ করি, তাহলে এটা হচ্ছে তোমার ওই যে সার্ফেসটাতে আমরা ইউজ করবো সেই সার্ফেসটা ক্ষয় করে ফেলতে পারে। তো এইভাবে আমরা মোটামুটি আরো নেক্সট দিন আর কি, আজকে এটুকুই থাক, সিলেবাস খুবই শর্ট মনে হচ্ছে এটা। আসলে আমি বুঝতেছি নাকি আমি কম পড়াচ্ছি কিনা। তো এটা হচ্ছে মেনলি তোমার নেক্সট দিন আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে যেটা হবে যে আমাদের যে মাইক্রোবায়োলজি যে কোর্স আছে, আমি রেকর্ডিংটা অফ করে দিই। কারো কোনো কোশ্চেন আছে?